ক্রমশ ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন, আর মাত্র দুই দিন পরই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারা বিশ্বের মানুষের রয়েছে বিপুল আগ্রহ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ কবে শুরু হবে, কবে ইলেকট্রোরাল ভোট গণনা হবে, নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে কবে, এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানিয়েছে আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে 5 নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ওই দিন ফল জানা যাবে না। চূড়ান্ত ফল জানার জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ বলে একটি বিষয় রয়েছে। সেই ইলেকট্রোরাল কলেজের নির্বাচকেরা আগামী 17 ডিসেম্বর তাদের নিজ নিজ রাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়াতে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে একত্রিত হবেন। এরপর 25 ডিসেম্বর সিনেটের প্রেসিডেন্ট ইলেকট্রোরাল ভোট গ্রহণ করবেন। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন কমলা হ্যারিস। এরপর নতুন বছরের 6 জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ইলেকট্রোরাল কলেজের ভোট গণনা সভাপতিত্ব করবেন। পরবর্তীতে কে নির্বাচিত হয়েছেন তা জানিয়ে দেবেন। তবে ওই দিনই নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন না। নতুন বছরের 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। এদিন তারা শপথ গ্রহণ করবেন।